পরিবেশ বান্ধব যানবাহন চলছে না বলে যে যানবাহনের মধ্যে কালো ধোঁয়া বের হয়, যে যানবাহনের মধ্যে ইঞ্জিন চালিত যানবাহন, সেই সমস্ত যানবাহনের ধোঁয়ায় আমরা দেখেছি ঢাকার বাতাসে সীসা, ঢাকার বাতাসে সীসা বলে মানুষ বাঁচতে পারতেছে না, তাদের লাংকের ক্ষতি হচ্ছে। ফলে ঢাকা শহরে অন্য যানবাহন বন্ধ করে দিয়ে রিকশা চালু করে দেওয়ার জন্য আজকে উদ্যোগ আয়োজনের প্রয়োজন দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষা করতে চাই, রিকশা চলতে দিতে হবে, অন্য যানবাহন বন্ধ করতে হবে। আজকে তাই পরিবেশের স্বার্থে, পৃথিবীকে ঠিক রাখার স্বার্থে, পৃথিবীকে ভালো রাখার স্বার্থে রিকশা চালু রাখার ছাড়া কোনো বিকল্প নাই, রিকশা চালু রাখতে হবে। এবং আমার শেষ গন্তব্য এবং শুরুর গন্তব্যে রিকশা চালু থাকতে হবে, ব্যাটারি সিস্টেমের রিকশা চালু থাকতে হবে। ওই রিকশা যে চালায় ব্যাটারিটা তার আব্বা বানায় নাই, ওই ব্যাটারিটা আমদানি করা হয়েছে চীন থেকে, কেন বাধা দিলেন না? ওই ব্যাটারিটা আমদানি করার পরে ফিট করা হয়েছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি একজন মেজর জেনারেল চালায়, ওখানে গিয়ে বুলডোজার চালাতে পারবেন না, আপনার পা কাঁপবে। ওই মেশিন টুলস ফ্যাক্টরিতে গিয়ে বন্ধ করে দেন, তা তো পাচ্ছেন না, তাহলে ব্যাটারি আমদানি বন্ধ করতে পারছেন না, রিকশা তৈরি বন্ধ করতে পারছেন না, রিকশা বিক্রি বন্ধ করতে পারছেন না। যখন এটা গরিব মানুষের হাতে এসে পড়ে এবং সাধারণ মানুষ এটা দিয়ে চলাচল করে উপকার পায়, তখন আপনাদের মাথা গরম হয়ে যায়, আসলে রিকশা বন্ধ করতে চায় না, ব্যাটারি রিকশাও বন্ধ করতে চায় না, ওখান থেকে চাঁদাবাজি করতে চায়, বক্রাবাজি করতে চায়, সেই চাঁদা যাতে 500 থেকে 1000-এ তোলা যায় তার আয়োজন করতে চায়, সেই জন্যে ব্যাটারি রিকশা বন্ধের ধোঁয়া তোলে। এই সমস্ত ধোঁয়া তোলার মধ্য দিয়ে ওই সব শাসক দলের ছাত্রলীগের লোকেরা, যুবলীগের লোকেরা যাতে চাঁদাবাজি করে এবং তার অর্ধেক পুলিশকে দিয়ে অর্ধেক নিজেরা খায় তার জন্য এই আয়োজন, সেই আয়োজনকে ভাঙতে হলে রিকশাওয়ালাদের একত্রিত হতে হবে। আজকে 3 লক্ষ রিকশা ঢাকা শহরের ব্যাটারি চালিত রিকশা অযান্ত্রিক যানবাহন হিসাবে 3 লক্ষাধিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে। সেগুলি কোথায়? সেগুলি চলছে, সেগুলি টোকেন দিয়ে চলে। কেন টোকেন দিয়ে চলবে, কেন তাদের লাইসেন্স দেওয়া হবে না, এই সব প্রশ্ন যাতে তুলতে না পারা যায়। এই সব প্রশ্ন তুলতে হলে সংগঠন লাগবে, সংগঠন করতে হলে যখন রাজু আহমেদ যাবে তখন আপনাদের লোকেরা বলবে যে ওই রাজু আহমেদের কী ক্ষমতা আছে, ও তো পাওয়ার নাই, পাওয়ারের লোক ছাড়া কি রিকশা চালু রাখতে পারবে? আমরা পাওয়ারের লোক দরকার, মোটা তাজা নেতা দরকার, পাওয়ার পার্টির নেতা দরকার, এমপি সাহেবের লোক দরকার, মেয়র সাহেবের লোক দরকার, কাউন্সিলর সাহেবের লোক দরকার, এই সব কথা বলার মধ্য দিয়ে বিভ্রান্ত করবে আপনাদের। আপনারাও তখন মনে করবেন যে ঠিকই তো কথা, মোটা তাজা নেতা ছাড়া কোনো দাবি আদায় হবে না। আসলে এইটা একটা ভুল বিভ্রান্ত ধারণা দিয়ে আপনাকে ডিসইউনাইটেড করে রাখার চেষ্টা করবে, আপনাদেরকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করবে। আপনাদের বলতে হবে না মোটা তাজা নেতা আমাদের ক্ষতি করেছে, গত 100 বছরের শ্রমিক আন্দোলনের ইতিহাস তাই বলে। মোটা তাজা নেতা দিয়ে হবে না, রিকশাওয়ালাদের মধ্য থেকেই নেতা বেরিয়ে আসতে হবে। সেই নেতা যদি কাজ করে তাহলে সংগঠন হবে, সংগঠন যদি হয় তাহলে আন্দোলন হবে, আন্দোলন যদি হয় তাহলে চাক্কা বন্ধ করতে পারবে না, আন্দোলন যদি হয় তাহলে ব্যাটারি খুলে নিতে পারবে না, আন্দোলন যদি হয় তাহলে পুলিশে মাস্তানি করতে পারবে না। তাহলে সেই আন্দোলন করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন, একত্রিত হবেন, সেই আহ্বান আপনাদের জানাচ্ছি। একত্রিত যখনই হতে যাবেন গ্যারেজের থেকে বাধা তৈরি হবে, গ্যারেজের ডানে বাঁয়ে যারা চাঁদাবাজি করে তারা বাধা দেবে, গ্যারেজের ভেতরের লোকেরা মনে করবে কী জানি কী হয় সেজন্যে বাধা দেবে, এই সকল বাধা অতিক্রম করে আপনাদের রাস্তায় নামতে হবে, একত্রিত হতে হবে, সদস্য বানাতে হবে, নিজেরা দলের সদস্য হয়ে সেখানে কমিটি তৈরি করতে হবে। প্রত্যেক গ্যারেজে গ্যারেজে কমিটি তৈরি করতে পারলেই আপনারা আন্দোলন করতে পারবেন, এছাড়া আপনারা আন্দোলন করতে পারবেন না। সেই জন্যে নানা রকমের চামচারা নানা রকমের বুদ্ধি দিবে, কান খাড়া রাখবেন, নিজেরা সজাগ থাকবেন, ওই সমস্ত বুদ্ধির প্রভাবে প্রভাবিত হবেন না। আপনারা পরিষ্কার মনে রাখবেন, আপনারা যাতে একত্রিত না হতে পারেন তার জন্যে যত প্রকারের বুদ্ধি দেওয়া হবে সেই সমস্ত বুদ্ধির জায়গার থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের। আপনাদের বলতে হবে যে না, ছোট ছোট বিন্দু বিন্দু সরিষা কুড়াইতে কুড়াইতে আমরা ব্যালে পরিণত করব। ফলে আমরা শক্ত নেতৃত্ব তৈরি করবো আমাদের মধ্য থেকে। এই মোটা তাজা লোকেরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে সারা জীবন,
ওই মোটা তাজা শাসক দলের লোকেরা আমাদের দাবি কোনোদিন দেবে না। আমাদের দাবি আমাদের আদায় করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের লড়াই করতে হবে, আমাদের একটুখানি সময় দিতে হবে। আমাদের গ্যারেজে এত ক্লান্ত হয়ে রিক্সা চালিয়ে ফিরে যাওয়ার পরেও একটুখানি বসবার সময় বের করতে হবে, একটুখানি কথাবার্তা বলবার সময় বের করতে হবে। সেই সময় দিয়ে আস্তে আস্তে সংগঠিত হতে হতে, ঐক্যবদ্ধ হতে হতে আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাব, এই বিশ্বাস প্রত্যয় রাখছি। এবং ইঞ্চি ইঞ্চি করে এক থেকে দুই, দুই থেকে চার, চার থেকে আট, এভাবে মানুষ জোগাড় করার মধ্য দিয়ে, সদস্য করার মধ্য দিয়ে, সংগঠন করার মধ্য দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন। এবং ঐক্যবদ্ধ হতে পারলেই কেবলমাত্র এই রিক্সাকে ঢাকা শহরের আদর্শ যানবাহন হিসেবে গড়ে তুলতে পারবেন, প্রত্যেক রিক্সার জন্যে লাইসেন্সের ব্যবস্থা করতে পারবেন। ওই লাইসেন্স যারা দিচ্ছে না, তারা কারচুপির মাধ্যমে টাকা উপার্জন করতে চায়। এই রিক্সার থেকে প্রতিদিন কেবলমাত্র এই শহরে 2 কোটি টাকা উপার্জিত হয়, ওই টাকা বন্ধ হয়ে যাবে, সেই আয়োজন আপনারা ধীরে ধীরে করতে হবে। তার জন্য আপনাদের সবাইকে এই মিটিংয়ে এসে আমাদের কথা শুনবার জন্য, আপনাদের কথা বলবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রেস ক্লাবে হাজারো মানুষের মিটিং হয়, হাজারো বার মিটিং হয়, কিন্তু প্রেস ক্লাবে রিক্সাওয়ালাদের মিটিং এই যে হলো, যারা রুটি রুজি না হলে এক বেলা চলে না তাদের মিটিং আর মধ্যবিত্তের মিটিং আলাদা। প্রেস ক্লাবে চাকরিজীবী ব্যবসায়ীদের মিটিং, রাজনৈতিক দলের মিটিং আর রিক্সা শ্রমিকদের মিটিং আলাদা। আজকে যারা প্রেস ক্লাবে মিটিংয়ে আসছেন, হয়তো এক বেলার ইনকাম তাদের বন্ধ হয়ে গেছে, ইনকাম বন্ধ হয়ে গেলে তাদের খাওয়ার কষ্ট হয়, থাকার কষ্ট হয়, সেই মানুষ যে আসছেন আজকে প্রেস ক্লাবে, তার জন্যে আপনাদের প্রত্যেককে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।